চারপাশের পরিবেশের দিকে তাকালে বুঝতে একটু অসুবিধে হয় না যে পুজো এসে গেছে। বাতাসে বাতাসে দুর্গা মায়ের গায়ের গন্ধ ছুটে বেড়াচ্ছে। কোনো কোনো প্যান্ডেলে তো প্রতিমাও চলে এসেছে, এরই সঙ্গে চলছে কোথাও কোথাও খুঁটি পুজো। কলকাতার রূপান্তরকামী মানুষরা তারাও দুর্গাপূজা করছে। এবছর তাদের পুজো 5 বছরে পা রাখল, তবে তাদের প্রতিমা একটু অন্যরকম হয়। প্রতিমার একদিক হয় নারী আর অন্য দিক হয় পুরুষ, অর্থাৎ অর্ধ নারীশ্বর। একদিক পুরুষ অর্থাৎ শিব আর অন্যদিক দুর্গা অর্থাৎ নারী। এইভাবেই তারা তাদের প্রতিমা গড়ে পুজো করে। গত পরশু অর্থাৎ 5ই সেপ্টেম্বর তাদের খুঁটি পূজা হয়ে গেল। মহা সমারোহে মহা আনন্দে তারা খুঁটি পূজা সম্পন্ন করল। আমরা আজ আপনাদের সামনে সেই খুঁটি পূজার কিছু ভিডিও এবং কিভাবে তারা সেই পুজো সম্পন্ন করলো, কতটা আনন্দ করলো, আমরা আজ আপনাদের সামনে সেটাই তুলে ধরব। চলুন। কলকাতার রূপান্তরকামী মানুষদের দুর্গাপুজো গুটি গুটি পায়ে এবার 5 বছরে পা দিল। এই সমাজ যাদের প্রান্তিক করে রেখেছে, যাদের সব অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে, তারা কিন্তু কিছুতেই কোনো অংশে পিছিয়ে নেই। নিজেদের অধিকারের জোরেই এই পুজো তারা নিষ্ঠা ও শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে 5 বছর ধরে করে আসছে। গত 5ই সেপ্টেম্বর 2022 তারিখে তারা এই পুজোর শুভ আরম্ভ করলেন খুঁটি পুজোর মধ্য দিয়ে। তবে প্রতিবার একদম ভিন্ন ধরনের হয় প্রতিমার গড়ন, হয় অর্ধ নারীশ্বর। দুর্গা প্রতিমার একদিকে থাকে শিব অর্থাৎ পুরুষ, অন্যদিকে থাকে দুর্গা অর্থাৎ নারী। একই অঙ্গে দুটো রূপ ধারণ করে এই প্রতিমা। নমস্কার। প্রত্যেক বছরের ন্যায় এবছর আমরা দুর্গাপুজো করতে চলেছি। মা অর্থ নারীশ্বরের পুজো আমরা প্রত্যেক বছর করি। আজকে আমরা খুঁটি পুজোর মাধ্যমে পুজোর সূচনা শুরু করলাম। আমরা 9 দিন ধরে পুজো করে থাকি এবং প্রত্যেক জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সেখানে যৌন কর্মী আছে, বৃদ্ধির মহিলা, রূপান্তরকামী ভাই বোনেরা, সমকামী ভাই বোনেরা, লেসবিয়ান, এলজিবিটি কমিউনিটি, সব মানুষেরা এক জায়গায় এসে আমরা এই পুজোটা করি। আপনাদের সাদর আমন্ত্রণ আজকে খুঁটি পূজার মাধ্যমে আমাদের মতো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষকে একজোট একজোট করে প্রতিবদ্ধ করবে এগিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েই আমরা এগিয়ে যাব। আপনাদের সাদর আমন্ত্রণ। আমি গরিমা গৃহ বকেল রোড বন্ধনের একজন আবাসিক। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের দুর্গাপুজো হচ্ছে। আমাদের দুর্গাপুজো এবছর 5 বছরে পড়েছে। তো গোখেল রোড গরিমা গৃহে, গোখেল রোড বন্ধন গরিমা গৃহের পুজোতে আপনারা অবশ্যই আসবেন, সবাইকে আমন্ত্রণ জানালাম। আপনারা সাথে থাকবেন, আপনারা পাশে থাকবেন। হে ভোলেনাথ, চোখ খুলুন মহাদেব, রক্ষা করুন। পুজোর 5 দিন থাকছে নানা রকম আকর্ষণীয় কর্মকাণ্ড, নাচ গান নাটক ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, তারই প্রস্তুতি পর্ব পুরোদমে। এর সাথে থাকছে 5 দিন ধরে ভরপেট খাওয়া দাওয়া। সবাই কো মেরা নমস্কার। হর সাল কি তরহ ইস বার ভি হাম বড়া করকে দুর্গা পূজা কর রহে হ্যায় অর আপ সবই সাদর আমন্ত্রণ হ্যায়। তো কৃপয়া করকে আপ আপনা প্যার অর সাথ লাইয়ে অর আমারে সাথ দুর্গা পূজা সেলিব্রেট কিজিয়ে। নমস্কার। মহা আনন্দে পূজো করবে তাদের এই আশা। তারা এখন শুধু অপেক্ষায় দিন গুনছে। সবাই মিলে দাঁড়াও, দাঁড়িয়ে ফটো তুলো, চলো চলো। আপনারা দেখলেন পূজোর প্রস্তুতি, কিভাবে কলকাতা রূপান্তরকামী মানুষরা তাদের পূজোর প্রস্তুতি করছে। পূজোর 5 দিন ভরপেট খাওয়া দাওয়া, তার সঙ্গে চলবে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, তারই বিভিন্ন প্রস্তুতি চলছে, আপনারা ভিডিওতে দেখতে পেলেন সেটা। তো বন্ধুরা, আজকের মতো এখানেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বেঙ্গল বীর থেকে আমি সোমা। যাবার আগে আরেকটি কথা আবার মনে করিয়ে দিয়ে যাই,
अवश्य संगे जुड़े थकूँ चैनल सबस्क्राइब कर और हमारे वीडियोगुलो शेयर लाइक कर अवश्य कमेंट कर जानान केमन लागे हमारे वीडियोगुलो। तो आजकेर मतो एखानेई शेष करछी।